আসসালামু আলাইকুম, আমরা রাশিদাস ব্লগ থেকে। আমার আম্মু প্রায় অনেকদিন ধরে খুব অসুস্থ, তাই কোনো ব্লগ দিতে পারছে না। আমরা কালকে একটু ঘুরতে যাব, তাই চিন্তা করলাম যে আম্মুর জন্য একটা ব্লগ রেডি করবে। আশা করি আম্মু একটু খুশি হবে। আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, অ্যান্ড দেন আমাদের এক ফ্রেন্ড আসলো, ওর সাথে হালকা পাতলা সাজগুজ করলাম, তারপরে আমরা রওনা দিয়ে দিছি কার্জন হলের জন্য। আমরা বের হয়ে অটোতে উঠে পড়ছিলাম সবাই মিলে। দেন আমরা বাসে উঠে ফেলছি, এন্ড আমরা চাংখারপুল নামবো। এখন আমরা চাঙ্গারপুর নেমে রাস্তা পার হয়ে কার্জন হলের দিকে যাচ্ছিলাম। সো কার্জন হলে ওই দিন একটা পরীক্ষা ছিল, তাই কার্জন হলে অনেক পুলিশও ছিল। আমরা ভাবছিলাম আমাদেরকে ভিতরে ঢুকতে দিবে না, বাট অবশেষে আমরা ঢুকতে পারছি। আমাদের হলে ঢুকার 10-15 মিনিট পরেই পরীক্ষা শেষ হয়ে গেছিল এবং হলও খালি হয়ে গেছিল। তারপর আমরা ছবি তোলা শুরু করলাম এবং অনেক হাসাহাসি হচ্ছিল। কি সুন্দর গ্রিন গ্রিন সব কিছু। লাইব অতটা গান পারে লাইবা? তো এই জায়গায় আমরা একজন আরেকজনকে অনেক পচাইতেছিলাম। তারপর আমরা কার্জন হল থেকে বের হয়ে লাঞ্চ করতে কেবি স্কোয়ারে চলে গেলাম। কেবি স্কোয়ারে আসছি লাঞ্চ করতে, অর্ডার দেওয়া হয়েছে, এখন এক একজন ওয়েটিং। কি সুন্দর রোড, ওয়েট করতে করতে মেকআপ শুরু হয়ে গেছে, সত্যি বিরক্ত।
সো এখন আমরা কেবি স্কয়ার থেকে লাঞ্চ শেষ করে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।